হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেল টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফির পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব এর আগে চারটি পার্ট হয়ে গেছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক ফলো করে দেখে নিও তো আজকের পঞ্চম পার্ট খুবই ইম্পর্টেন্ট এখানে জিওগ্রাফি থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন আছে ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি তো ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর হচ্ছে কি মুম্বাই এরপরে দুই নম্বর প্রশ্ন কি বলা আছে যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এটা হচ্ছে মাদ্রাজ তৃতীয় নম্বর প্রশ্ন মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম এটি উত্তর হয়ে যাবে মুম্বাই এর পরবর্তী চার নম্বর প্রশ্ন ভারতের আমদানি বাণিজ্য কোন বন্দরের স্থান প্রথম এটা হয়ে যাবে মুম্বাই ঠিক আছে এর পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন কি বলা আছে ভারতের রপ্তানি বাণিজ্য কোন বন্দরে প্রথম স্থান এবার রপ্তানি রপ্তানিটা হচ্ছে মার্মাগাঁও আর আমদানি হচ্ছে কি মুম্বাই ছয় নম্বর প্রশ্ন ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় এটা হচ্ছে মার্মাগাঁও সাত নম্বর ভারতের আমদানি বাণিজ্য কলিকাতা বন্দরের স্থান কত তাহলে আমাদের কলিকাতা বা কলকাতা বন্দরের স্থান হচ্ছে দ্বিতীয় সেটা কোন দিক দিয়ে আমদানির দিক দিয়ে ঠিক আছে এর পরবর্তী আট নম্বর প্রশ্ন কী আছে যে ডালফিনস নোস নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি এটির উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম ঠিক আছে এর পরবর্তী নেক্সট প্রশ্ন নয় নম্বর কি বলা আছে যে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি তাহলে ভারতের প্রথম হাইটেক বন্দর হচ্ছে নবসেবা ভেরি ইম্পর্টেন্ট জিকে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট বা এভাবেই প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে নবসেবা বন্দর হুম এর অপর নাম কি এর অপর নাম হচ্ছে কি হাইটেক বন্দর ঠিক আছে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটাকে তোমরা নোট করে রাখো চাইলে ওইখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো এর পরবর্তী প্রশ্ন নবসেবা বন্দরটির নতুন নাম কী এবার এই নবসেবা বন্দরটি তার সাথে সাথে আর একটি রিলেটেড প্রশ্ন জওহরলাল নেহরু বন্দর তাহলে এর বর্তমান নাম হচ্ছে কি জওহরলাল নেহরু বন্দর পরবর্তী প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তাহলে ওখা বন্দরটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত বারো নম্বর প্রশ্ন আকিয়াপ বা মায়ানমার কোন নদীর তীরে অবস্থিত তাহলে মায়ানমার হচ্ছে কি ইরাবতী নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা এর পরবর্তী প্রশ্ন আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে কি নীলনদ নীলনদের তীরে বা নীলনদ নদীর তীরে অবস্থিত চোদ্দ নম্বর আস্কারা বা তুরস্ক কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কিজিল নদীর তীরে অবস্থিত পনেরো নম্বরে বলা আছে এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত তাহলে এলাহাবাদ কিন্তু ভারতে অবস্থিত কিন্তু ভারতের কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কি গঙ্গা ও যমুনা সঙ্গমস্থল অর্থাৎ গঙ্গা ও যমুনা নদী যেখানে মিলিত হয়েছে সেই জায়গায় এলাহাবাদ অবস্থিত ঠিক আছে ইয়াঙ্গুন বা মায়ানমার কোন নদীর তীরে অবস্থিত সরি বন্ধুরা যে মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন এটি এই ইয়াঙ্গুন শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে ইরাবতী নদীর তীরে অবস্থিত এর পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন ওয়ারোস যেটি পোল্যান্ডে অবস্থিত এটি কোন নদীর তীরে এটি হচ্ছে ভিসুলা বিশুলা নদীর তীরে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন যে ওয়াশিংটন কোন নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন হচ্ছে কি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত যেটি কোথায় যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন তারপর কলিকাতা কোন নদীর তীরে অবস্থিত এটা আমরা সবাই জানি খুব ইজি প্রশ্ন তবুও দিয়েছি যে কলিকাতা হচ্ছে কোথায় হুগলি নদীর তীরে অবস্থিত তারপর কায়রো কোন নদীর তীরে অবস্থিত কায়রোটি হচ্ছে কি নীল নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ক্যান্টন কোন নদীর তীরে অবস্থিত ক্যান্টন জায়গাটি কিন্তু চীনে ঠিক আছে তো এই ক্যান্টন অবস্থিত হচ্ছে চাংকিং চাংকিং জায়গা চাংকিং নদীর তীরে অবস্থিত বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে কানপুর কোন নদীর তীরে অবস্থিত কানপুর ভারতে অবস ভারতের মধ্যে অন্তর্গত একটি কি স্থান সেই কানপুর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কি কাবুল নদীর তীরে অবস্থিত তারপর কুইবেক কোন নদীর তীরে অবস্থিত কুইবেক হচ্ছে সেন্ট লরেন্স বন্ধুরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে আমি লিখে রেখেছি এগুলো হচ্ছে দেশের নাম ঠিক আছে তোমরা সবগুলোই লক্ষ্য করবে এগুলো হচ্ছে সব দেশের নাম এই দেশের মধ্যে ওই জায়গাটি আছে তো ওই জায়গাটি আবার কোন নদীর তীরে অবস্থিত হয়েছে তার উত্তর কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি উত্তর দিয়ে দেবো এর পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন খার্টুম কোন নদীর তীরে অবস্থিত খার্টুম হচ্ছে কি ব্লু নীল ও হোয়াইট নীল নদীর তীরে অবস্থিত এর পরবর্তী বন্ধুরা শেষ প্রশ্ন কী আছে ডাবলিন কোন নদীর তীরে অবস্থিত তো ডাবলিন হচ্ছে নিফে নিফে নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল টোয়েন্টি ফাইভ পঁচিশটি প্রশ্ন তো কেমন লাগলো কমিটি নিশ্চয়ই জানিও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ